Assalamualaikum warahmatullahi wabarakatuh. Mohan Allah, এই বিশাল পৃথিবীকে তার বান্দাদের জন্য পরীক্ষাগার বানিয়েছেন। পৃথিবীর বহু জাতিকে তিনি অফুরন্ত নিয়ামত, শক্তি সামর্থ্য ও ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছেন। এত কিছু পাওয়ার পরও যারা ঈমান আনেনি, তিনি তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তেমন একটি জাতি সাবা গোত্র, মূলত ইয়েমেনি সম্রাট ও সেই দেশের অধিবাসীদের উপাধি ছিল সাবা। তাফসিরে ইবনে কাসিরের বর্ণনা মতে সাবা বেয়া সম্প্রদায় ও সাবা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। তারা ছিল সেই দেশের ধর্মীয় সম্প্রদায়। আল্লাহ তাআলা তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। তাদের দিয়েছিলেন অফুরন্ত নিয়ামতে ভরা একটি স্বাস্থ্যসম্মত শহর। পবিত্রকরণে এরশাদ হয়েছে, অবশ্যই সাবাবাসীদের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন, দুটি উদ্যান, একটি ডান দিকে অন্যটি বাম দিকে। বলা হয়েছিল, তোমরা তোমাদের রবের দেওয়া রিজিক ভোগ করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, উত্তম নগরী ও ক্ষমাশীল রব। সূরা সাবা আয়াত 15। তাফসিরবিদদের মতে ইয়েমেনের রাজধানী সানা থেকে 3 মঞ্জিল দূরে মা আরবের নগরী অবস্থিত ছিল। এখানে ছিল সাবা সম্প্রদায়ের বসতি। 2 পাহাড়ের মধ্যবর্তী উপত্যকায় শহরটি অবস্থিত ছিল বিধায় উভয় পাহাড়ের উপর থেকে বৃষ্টির পানি বন্যা আকারে নেমে আসত, ফলে শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে যেত। দেশের সম্রাটগণ উভয় পাহাড়ের মাঝখানে একটি শক্ত ও মজবুত বাঁধ নির্মাণ করলেন। এ বাঁধ পাহাড় থেকে আগত বন্যা পানি রোধ করে পানির একটি বিরাট ভাণ্ডার তৈরি করে দেয়। পাহাড়ি ডলের পানিও এতে সঞ্চিত হতে থাকে। এই বাঁধে সে যুগের উন্নত প্রযুক্তি ব্যবহার করে এতে পানির 12টি খাল তৈরি করে শহরের বিভিন্ন দিকে পৌঁছানো হতো। সব খালে একই গতিতে পানি প্রবাহিত হতো এবং নাগরিকদের প্রয়োজন মেটাতো। শহরের ডানে ও বামে অবস্থিত পাহাড়দ্বয়ের কিনারায় ফলমূলের বাগান তৈরি করা হয়েছিল। এসব বাগানে সব রকম বৃক্ষ ফলমূল প্রচুর পরিমাণে উৎপন্ন হতো। কাতাদাহ প্রমুখের বর্ণনা অনুযায়ী, একজন লোক মাথায় খালি ঝুড়ি নিয়ে গমন করলে গাছ থেকে পতিত ফলমূল দ্বারা তা আপনা আপনি ভরে যেত, হাত লাগানোর প্রয়োজন হতো না। ইবনে কাসির। সেই শহরের আবহাওয়া এতটাই বিশুদ্ধ ছিল যে সমগ্র শহরে মশা, মাছি, ছারপোকা ও সাপ বিচ্ছুর মতো ইতর প্রাণীগুলোর নামগন্ধও ছিল না। বাইরে থেকে কোনো ব্যক্তি শরীরে কাপড় চোপড়, উকুন ইত্যাদি নিয়ে এ শহরে পৌঁছালে সেগুলো আপনা আপনি মরে সাফ হয়ে যেত। উল্লেখিত আয়াতের মাধ্যমে বোঝা যায় যে মহান আল্লাহ তার নবীদের মাধ্যমে তাদের এই কথাও জানিয়ে দিয়েছিলেন যে যদি তারা আল্লাহর উপর ইমান আনে এবং তার প্রদত্ত এই নিয়ামতগুলো শুকরিয়া যাপন করে, তাহলে তাদের এই নিয়ামত অক্ষুণ্ণ থাকবে এবং তারা জান্নাতে আরও উত্তম নিয়ামত ভোগ করবে, কারণ তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল। কিন্তু তারা নবীদের কথা শুনল না, যার ফলে তাদের অর্পিত নিয়ামতের পথ ধরেই তাদের উপর আজাব এসে গেল। পবিত্র কোরআনে সেই আজাবের বর্ণনা দেওয়া হয়েছে। এরশাদ হয়েছে, অতঃপর তারা অবাধ্য হলো, ফলে আমি তাদের উপর প্রবাহিত করলাম আরেম বাঁধের বর্ণনা এবং তাদের উদ্যান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি উদ্যানে যাতে উৎপন্ন হয় বিষাদ ফলমূল, ঝাউ গাছ এবং সামান্য কিছু কুল গাছ। সূরা সাবা আয়াত 16। তারা যখন আল্লাহ শুকরিয়া যাপন করতে অস্বীকার করলো, তখন আল্লাহ তাদের বাঁধ ভাঙ্গা বন্যার দ্বারা ধ্বংস করার ইচ্ছা করলেন। তাদের শক্তিশালী সেই বাঁধের গোড়ায় অন্ধ ইঁদুর নিয়োজিত করে দিলেন, তারা এর ভিত্তি দুর্বল করে দিল। বৃষ্টির মৌসুমে পানির চাপে দুর্বল ভিতের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে গেল। অবশেষে বাঁধের পেছনে সঞ্চিত পানি গোটা উপত্যকায় ছড়িয়ে পড়ল। শহরের সব ঘরবাড়ি বিধ্বস্ত হলো এবং গাছপালা উজাড় হয়ে গেল। পাহাড়ের কিনারায় 2 সারি উদ্যানে পানি শুকিয়ে গেল। কোনো কোনো বর্ণনাকারী মতে বাঁধের কাছে ইঁদুর দেখে তারা বিপদ সংকেত বুঝতে পারল। ইঁদুর নিধনের উদ্দেশ্যে তারা বাঁধের নিচে অনেক বিড়াল ছেড়ে দিল, যাতে ইঁদুরগুলো বাঁধের কাছে আসতে না পারে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত প্রতিরোধ করা সাধ্যকার, বিড়ালগুলো ইঁদুরের কাছে হার মানল এবং ইঁদুরগুলো বাঁধের ভিত্তিতে প্রবিষ্ট হয়ে গেল। বন্যা প্রবৃত্তির সময় তাদের সেই ঐতিহাসিক বাগানের চেহারায় পাল্টে গেল। মূল্যবান ফল মূলের বৃক্ষের পরিবর্তে তাতে এমন বৃক্ষ উৎপন্ন করলেন যার ফল ছিল বিষাদ। এভাবে মহান আল্লাহ তার নিয়ামতের অস্বীকারীদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ওই শাস্তি আমি তাদের দিয়েছিলাম তাদের কুফুরের কারণে, আর অকৃতজ্ঞ ছাড়া আমি আর কাউকে এমন শাস্তি দেই না। সূরা সাবা আয়াত 17। তাই জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া যাপন করা উচিত, তার আদেশ নিষেধগুলো আন্তরিকভাবে পালন করা উচিত, তাহলে তিনি নিয়ামতগুলো আরও বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ইসলামিক নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।